লজ্জা পেলে তো লজ্জা পাবো না শোনো তুমি লজ্জা পাবো আর কি আছে লজ্জা তো প্রথমে যখন পাওনি যখন দেখতে গেছিলাম আজকে বাসনা তো লজ্জা পেয়ে লাভ আছে আজকে তোমার মনের মানুষ হয়ে গেছি তার জীবনের জন্য তাই না আচ্ছা আসলে আজকে আমাদের পবিত্র বাসর রাত আর এই রাতটা মানুষের জীবনে একটা বাড়ি আসে এই রাতটা কখনো আসে না কারোর জীবনে তাই বাসর রাতে আমার এটা কি দুটি গল্পই বলবো আমরা দুজনে বুঝতে পারছি না কারণ বিয়ে করছি কারণ বিয়ে করার তো স্বাদটা বুঝতে হবে তাই না এখন যদি স্বাদটাই না বুঝি তাহলে কি কোনো মনে ঠিক আছে না তেমন কিছু না কিন্তু আবার অনেক কিছু অনেক কিছু বলো আসলে আমি আমার বন্ধু বান্ধবের কাছে শুনছি যারা বিয়ে করছে তাদের কাছে শুনছি যে বাসর রাত্রে যখন তাদের স্ত্রীর কাছে যায় যখন মানে স্বামী স্ত্রীর ওই কাজে লিপ্ত হয় তখন নাকি স্ত্রী অনেক কান্না করে মানে একটু ব্যথায় কান্না করে কিন্তু আমি তোমার কাছে গেলাম সেরকম কোনো রিয়াকশনই তোমার মধ্যে দেখলাম না মানে না একটু শব্দ কোনো কিছুই না মানে আমি যে তোমার সাথে কিছু করতেছি সেটা মনে তুমি বুঝতেই পারতেছ না আসলে এটার ঘটনাটা কি আমি কি জানতে পারি কেমন করে যে তোমাকে আমি বলবো শোনো আমি তোমার স্বামী কারণ তোমার প্রত্যেকটা কাজের আমার অংশীদার হওয়া উচিত যে কোনো সো একে অপরের সাথে কথা শেয়ার করবা এটা হচ্ছে স্বামী স্ত্রীর কাজ এখন যদি আমার সাথে শেয়ার করতে না পারো তুমি কার সাথে করবা বলো ঠিক আছে আমি বলছি তুমি তাহলে শোনো হ্যাঁ বলো আমার বাবা মা তো কেউ নাই এ কারণে আমি আমার ভাইয়ের কাছে মানুষ হইতাম কারণ আমার যখন 10 বছর তখন থেকে আমার ভাই আমাকে দেখাশোনা করত স্কুলে যাইতাম আসতাম বাসায় যখন আসতাম আমার ভাই বাসায় থাকত দেখা যেত আমি কখনো জামা ছাড়তাম আমার ভাই হতো ওখানে দাঁড়ায় থাকতো ডাকতো আসলে তো আমার ভাই সে আমি ভাবতাম সে আমার বড় ভাই ওইরকম অতটা কিছু মনে করতাম না যখন মনে করো আমার 12-13 বছর হয়ে গেল তারপরে একদিন হঠাৎ করে আমি বাসায় এসেছি স্কুল থেকে আসার পরে সব কিছু রেখে আমি গোসল করতে ঢুকছি গোসলখানা আর গোসলখানায় যখন একটা মেয়ে গোসল করে তখন কিন্তু সে কীরকম থাকে সেটা তো বুঝতেই পারতেছো আমি কাপড় টাপড় সব খুলে গোসল করতেছি হঠাৎ করে আমি তাকিয়ে দেখি আমার ভাই সে দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সব কিছুই দেখছে মানে সে পারলে আমাকে ওইখান থেকে ধরে কিছু করবে তখন তো মানে সে আমাকে অলরেডি খেয়ে ফেলছে চোখে মুখে তা যেভাবে করি হোক না কেন সেখান থেকে আমি বের হয়ে লজ্জা পেলাম সে আমার ভাই আমার সব কিছু দেখে নিল তখন লজ্জা পেয়ে আমি সেখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর যখন আমার 18 বৎসর পার হয়ে গেল তখন রাত্রে আমার ভাই আমার রুমে ঢুকে আমাকে ধরে ফেলল একরকম তখন আমি অনেক কান্না করাতে আমার ভাবি সে আসলো এসে বললো কি বলো তখন আমার ভাই বলে ওর মাথা ধরছে তো এই কারণে তখন আমার ভাবি কেউ আমি বলতে পারতেছি না যে আমার সাথে এইগুলো আমার ভাই করতেছে আমি কেমন করে বলবো তখন
এভাবে ভাবি আমাকে বললো কি হয়েছে বলবো, কেমন করে ভাবিকে বলবো যে আজ এ পর্যন্ত আমার ভাই আমার দিকে কি ইঙ্গিতে কি ভাবে কি করছে, কারণ বলতে গেলে সে আমার কিন্তু ভাই, আমি তার কাছে কিছুই বলতে পারিনি। সারা রাত আমি একা শুয়ে শুয়ে কান্না করছি, একবার ভাবলাম আমি নিজেই আত্মহত্যা করে নিই, তখন ভাবলাম আত্মহত্যা করা মহাপাপ, আমি কিসের জন্য আত্মহত্যা করব। রাত শেষ হলো, রাত শেষ হওয়ার পর সকালবেলা আবার আমি কলেজে গেলাম, যাওয়ার পরে আমার বান্ধবীরা আমার জিজ্ঞেস করে কি হয়েছে তোর, আমি তাদের কাছেও কিছু বলতে পারলাম না, কেমন করে বলবো। পরে বাসায় ফিরে আসলাম, আসার পর আমার ভাবি তার বাবার বাড়িতে গেছে, ভাইয়া আর আমি দুজন বাড়িতে। ভাইয়াকে বললাম ভাবি কই, বললো তো ভাবি বেড়াতে গেছে। আমি তো তখন এতটাই ই হয়ে গেছি যে আজকে আমি কি করব, আমি এগুলি কেমন করে বলবো। পরে আমার ভাই সেই রাত্রে আমাকে তার বেডরুমে নিয়ে যা করার তা তো করলই, 19 বছর থেকে 20 বছর পর্যন্ত আমার ভাই এমন কোনো রাত নাই সে আমার কাছে না আসতো। আর শুনলে সে আমার ভাই সবাই জানে, আসলে কিন্তু সে আমার আপন ভাই না, আমার বাবা আর একটা বিয়ে করছিল যে মেয়েকে, সেই মেয়ের একটি ছেলে, সেই সম্পর্কে সে আমার ভাই, আসলে সে আমার সৎ ভাই। সৎ ভাই বলতে আমার বাবা যখন বিয়ে করছিল। আচ্ছা শোনো, সৎ ভাই বলতে কি সেটা আমি ভালো করেই বুঝছি, অত এবার বলতে হবে না আমাকে। আরেকটা কথা বলি, তুমি আমাকে যদি সত্য কথাটা বলছো তাতে আমি অনেক খুশি হয়েছি। আর এটা ভেবো না যে সত্য বললে তোমাকে আমি বাসা থেকে বের করে দেবো, যতদিন বাঁচবো তোমাকে নিয়ে বাঁচবো, কারণ এখানে তো আর তোমার কিছু করার ছিল না। কারণ কি, তুমি তখন পরিস্থিতির শিকার হয়ে গেছিল, মানে একটা কুকুর যেমন মরা গরু পেলে খাবার খায়, সেই রকম তোমার ভাইও তোমাকে বেশ খেতে গেছে চাইছিল। সো মন খারাপ করো না, সবসময় আমি তোমার পাশে আছি, আর কখনো তোমার ভাইয়ের বাসায় যাইতে চাইবো না, এটা আমার কাছে তোমার অনুরোধ। আমি কখনোই আর যাব না, তুমি যে সব জেনে আমাকে আজ মেনে নিছো এটাই আমার পরম শান্তি। আচ্ছা বাদ দাও, অনেক রাত হয়েছে, চলো এবার ঘুমিয়ে পড়ি।